পিআরপি থেরাপি কোন কোন রোগে ব্যবহার করা হয়? রিহেব ফিজিওতে, সার্ভাইকেল লেমিনেক্টমি, লিফট ফ্র্যাকচারস, নি ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, এলবো বার্সাইটিস, ক্রনিক এলবো ইনফ্লামেশন, ক্রন্ড্রোমেলাসিয়া, ইনফ্লামেশন অফ প্যাটেলা অ্যান্ড সফটেনিং অফ কার্টিলেজ, লাম্বার ফিউশন, স্পাইনাল ফিউশন সার্জারি, এক্সিলারি ডিসেকশন, ওয়েটস টার্সেকটমি, টিগার ফিঙ্গার ট্যান্ডন ইঞ্জুরি, থাম্প ডিজেনারেটিভ আর্থাইটিস, এচিলিস ট্যান্ডোনাইটিস, স্পোর্টস লিগামেন্ট ইঞ্জুরি, শোল্ডার অ্যাডহেসিভ ক্যাপসুলিটি ফ্রোজেন শোল্ডার, ড্যামেজড রোটেটর কাপ, প্লান্টার ফেসাইটিস, নন ইউনিয়ন বডি ডিফেক্টস, রিকভারি ফ্রম পোস্ট অপারেটিভ পেন, ট্যান্ডন ইঞ্জুরি, লিগামেন্ট ইঞ্জুরি অফ অ্যাঙ্কেল, কার্টিলেজ ড্যামেজ, ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, ডায়াবেটিক অ্যান্ড ওন্ড ম্যানেজমেন্ট, ইনফেক্টেড ওন্ড, নিউরোপ্যাথিক আলসার, ওন্ড স্টিচেস মার্ক, ভেনাস আলসার, ভেনোস্টেসিস আলসার, সিভিয়ার বার্ন, নন হিলিং ওন্ড, ডায়াবেটিক ফুট আলসার, ডায়াবেটিক নিউরোপ্যাথি, বেডসোর হিলস প্রেশার আলসার, ডিকিউবিটাস আলসার, সেলুলাইটিস, ডার্মাটোলজি অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে অ্যালোপেসিয়া, বেল্টনেস, হেয়ার ট্রান্সপেক্ট, অটোলজিওয়াস ফ্যাট ট্রান্সফার, স্কিন রেজুভেনেশন, স্ট্রিয়া ডিস্টেন্সা, স্ট্রেচ মার্কস, স্কিন পোর্স অ্যান্ড ইলাস্টিসিটি, স্কিন পিগমেন্টেশন ডিসঅর্ডার, ভ্যাম্পিয়ার ফেসলিফট, লেজার প্রসিডিওর, স্কিন গ্রাফট ফিক্সেশন, ফিক্সেশন অফ কার্টিলেজ বোন, টনসিলেক্টমি, ক্রেনিওফেসিয়াল সার্জারি, প্যারোটিডেক্টমি, থাইরোডেক্টমি, হেড অ্যান্ড নিক ক্যান্সার, অ্যাকাস্টিক নিউরোমা, ডেন্টাল প্রসিডিওর। সাপ্লিমেন্টারি টু অল জিভিয়ার গাইডেড বোন টিস্যু রিজেনারেশন টেকনিক্স, সাইনাস লিফট প্রসিডিওর, রাইজড অ্যাগমেন্টেশন প্রসিডিওরস অ্যান্ড ক্লোজার অফ ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট ডিফেক্টস, রিপেয়ার অফ বোন ডিফেক্টস ক্রিয়েটিং বাই রিমুভাল অফ টিথ সকেট, প্রিজারভেশন অফ স্মল সাইটস, রিপেয়ার অফ ওয়ান অ্যান্ড টু ওন্ড বোন ডিফেক্টস অ্যান্ড ইম্প্রুভ স্টেবিলিটি অফ ডেন্টিশন, রিপেয়ার অফ ফিস্টুলাস বিটুইন দি সাইনাস ক্যাভিটি অ্যান্ড মাউথ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।